নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্ট বাংলাতে আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আরেকবার ইজিপিকে নিয়ে আলোচনা করব এবং তিনটে বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন। এর আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, বাংলা চ্যানেলে যারা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম থেকে আছেন, যারা বাংলা বোঝেন এবং বাংলাতে ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর সাথে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সমস্ত ভিডিও এবং সমস্ত আপডেট প্রতিনিয়ত ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। যেগুলো ছোট ছোট আপডেট আছে সেই আপডেটগুলোকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং সারাদিন টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপর আপডেট আমরা দিতে থাকি। যদি APS, MATM, BBPS এই ফিনটেক মার্কেটের আপডেটে আপনার রেগুলার নিজেকে আপডেট রাখতে চান আপডেট নিয়ে, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে যার নাম টিম টেক সাপোর্ট, তা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের যে হিন্দি ইউটিউব চ্যানেলগুলো আছে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য বা টিম টেক সাপোর্ট হিন্দি, তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে আপনার ওই চ্যানেলগুলোও সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো মুদ্রার কথায় আসি, যা যেই বিষয়ে আজকের এই ভিডিও, ভিডিও হচ্ছে ইজিপে ডিস্ট্রিবিউটর কীভাবে নেবেন, কত টাকা খরচ, কমিশন কত টাকার, কোন কোন বিষয় কী আছে। কমিশন কত টাকার বিষয়টা হলো, কমিশন কোন কোন বিষয়ে আপনার কমিশন পাবেন আমি ডিটেলস বলে দিচ্ছি। কমিশন কত টাকা পাবেন তার জন্য আপনারা PDFটা ডাউনলোড করে নিতে পারেন, PDF লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথম হচ্ছে ইজিপে ডিস্ট্রিবিউশন মডিউল আপনারা কীভাবে নেবেন বা কীভাবে নিতে পারেন। ইজিপে ডিস্ট্রিবিউশন মডিউল তিন রকমের হয় প্রধানত। প্রথম হচ্ছে 5999 টাকায় আপনি, সরি, প্রথমত 472 টাকায় আপনি নিতে পারেন। 5999 টাকা আমি সুপার ডিস্ট্রিবিউশনের প্ল্যান বলে দিচ্ছিলাম। ডিস্ট্রিবিউশন প্ল্যান হচ্ছে প্রথম সবচাইতে সস্তা 472 টাকা। আপাতত এর উপর অফার চলছে, কোম্পানি অফার দিয়ে রেখেছে এবং বিভিন্ন সুপার ডিস্ট্রিবিউটারের কাছে আপনি এই রেটটি পাবেন। আপনি যদি নিজে সুপার ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করতে চান বা ডিস্ট্রিবিউটার দিতে চান, তাহলে আপনি 472 টাকার স্কিম দিতে পারবেন। তো ডিস্ট্রিবিউটার আইডিতে প্রথম স্কিম হচ্ছে 472 টাকা। 472 টাকা দিয়ে যদি আপনি ডিস্ট্রিবিউটার নেন, তাহলে আপনি আনলিমিটেড রিটেলার বানাতে পারবেন, কমিশন অন্যান্য স্কিমের মতোই সমান পাবেন। আরেকটা প্ল্যান হচ্ছে 3150 টাকা, সেখানে আপনি ডিস্ট্রিবিউটার আইডি পাবেন, আনলিমিটেড রিটেলার বানাতে পারবেন, সাথে 2 পিস মাইক্রো এটিএমও পাবেন। তৃতীয় স্কিমটা হচ্ছে 4 পিস মাইক্রোটিমের উপর, সেখানে 5000 প্লাস খরচা আছে, 5000 টাকার মতো খরচা আছে। সেই 5000 টাকায় আপনি 4 পিস মাইক্রোটিম পাবেন এবং ডিস্ট্রিবিউটার আইডি পাবেন, সঙ্গে আপনি পাবেন আনলিমিটেড রিটেলার বানানোর সুবিধে। এই হচ্ছে তিনটা স্কিম ডিস্ট্রিবিউটার আইডির। নিবেন কীভাবে নিতে পারবেন, তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডিস্ট্রিবিউটার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার মেসেজ সরাসরি টিম টেক সাপোর্টের টিমের কাছে চলে আসবে, আপনি এখান থেকে পারচেজ করতে পারেন ডিস্ট্রিবিউটার আইডি এবং আপনি আনলিমিটেড রিটেলার বানানোর কাজ শুরু করতে পারেন। ডিস্ট্রিবিউশন অনবোর্ডিংও সেম রিটেলারের মতো, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে KYC করে ডিস্ট্রিবিউশন নিতে হয় এবং অ্যাক্টিভেশন খুব তাড়াতাড়ি হয় যেহেতু এটা eKYC-র মাধ্যমে KYC কমপ্লিট করা হয়। খরচ কত টাকা বলে দিলাম, তিন রকমের খরচ আপনি নিতে পারেন, কিভাবে নেবেন তাও বলে দিলাম। তৃতীয় হচ্ছে কমিশন কত টাকা। ডিস্ট্রিবিউশনে কমিশন, ইজিপের ডিস্ট্রিবিউশনে কমিশন অন্যান্য কোম্পানি থেকে আমার মনে হয় মোটামুটি অন্যরকমভাবে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে ডিস্ট্রিবিউটাররা মার্কেট, সুপার ডিস্ট্রিবিউশনরা মার্কেটে ডিস্ট্রিবিউটার রিক্রুট করে এবং ডিস্ট্রিবিউটাররা মার্কেটে রিটেলার ক্রিয়েট করেন, মানে মেইন যে গ্রাসরুট লেভেল ওয়ার্কার আছে তাদের রিক্রুটেশনের কাজটা যে থাকে সেটা ডিস্ট্রিবিউটারের কাছেই থাকে। সেই জন্য ডিস্ট্রিবিউটারের কমিশনের উপর আলাদাভাবে চিন্তা করা হয়েছে। যে কোনো প্রোডাক্টে ডিস্ট্রিবিউটারকে কমিশন দেওয়া হয় এবং বেশি দেওয়া হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, এই যে আমাদের কিউআরের মাধ্যমে পেমেন্ট রিসিভ করার পর তা আবার কিউআরের মাধ্যমে সেন্ড করার সিস্টেম আছে, মানে কেউ যদি আসে আমাকে আমার কিউআর স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিন বা আপনি কোথাও গেলেন তো কাউকে কিউআর স্ক্যান করে পেমেন্ট করলেন, সেই ক্ষেত্রে দেখবেন 5000 টাকা পর্যন্ত 5.90 টাকা ইজিপেতে খরচা হয়। সেই 5.90 টাকার মধ্যে 50 পয়সা কোম্পানি ডিস্ট্রিবিউটারকে প্রদান করে আর 40 পয়সা কোম্পানি সুপার ডিস্ট্রিবিউটারকে প্রদান করে। এরকম একটা ছোট্ট বিষয়েও কোম্পানি ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটারকে কমিশন দিত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস আমি বলতে পারবো, ইজিপে কোম্পানিতে যে কোনো প্রোডাক্টই আপনি কমিশন নিশ্চিত পাবেন এবং আপনার জন্য নিশ্চিত কমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। সেটা আপনি DMT বলুন,
ইজি ট্রান্সফার মানে ডিএফটি এর একটা ফর্ম হচ্ছে ইজি ট্রান্সফার বলুন বা ইউপিআই ট্রান্সফার বলুন, ইউপিআই ট্রান্সফারও সেম একই রকম, ইউপিআই ট্রান্সফারও ভালো কমিশন দেওয়া হয় ইজি ডিস্ট্রিবিউটরকে। এছাড়া আপনি নিউ ব্যাঙ্কিং সার্ভিস যেরকম হচ্ছে আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, কোটাক মহিন্দ্রা অ্যাকাউন্ট ওপেনিং, এফআই অ্যাকাউন্ট ওপেনিং, এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং, ইকুইটাস, ফ্রিচার্জ, ইন্ডাসইন্ড, ডিবিএস, নিউএক্স, আপস্টক্স, বাজাজ সার্ভিস, লোন সার্ভিস, যেই প্রোডাক্টই রিটেলার কোনো পারফরমেন্স করুক না কেন, ডিস্ট্রিবিউটর কিন্তু তার উপরে কমিশনের অংশীদারিত্ব বজায় অবশ্যই রাখে এবং কিছু কমিশন অবশ্যই পায়। এছাড়া হচ্ছে এইপিএস এবং মাইক্রোটিম, এইপিএস এবং মাইক্রোটিমও রিটেলার পরই ডিস্ট্রিবিউটরকে বেশি কমিশন দেওয়া হয়, কারণ ডিস্ট্রিবিউটর সুপার থেকে আরেকটু বেশি পরিশ্রম এই সমস্ত বিষয়ে করে এবং তার রিটেলার সাথে কানেকশন বেশি থাকে, সেই জন্য কমিশনও বেশি। যেহেতু রিটেলার সাথে তাদের কানেক্টিভিটি সুপার থেকে বেশি, সেই জন্য এক্ষেত্রে কমিশনও বেশি দেওয়া হয়। ম্যাক্সিমাম দেড় টাকা পর্যন্ত মাইক্রোটি এবং এইপিএস এ কমিশন ডিস্ট্রিবিউটরকে প্রদান করা হয়। এছাড়া আধার পেতে এই সময় শুধুমাত্র আইসিআইসিআই আধার পে আমাদের চালু আছে, আধার পেতে এই মুহূর্তে শুধু কমিশন দেওয়া যাচ্ছে না। আমরা ফিনো যখন ফিনো কোম্পানির তরফ থেকে যখনই ফিনোর আধার পে চালু হয়ে যাবে তখন কমিশনের ব্যবস্থা অবশ্যই থাকবে। এছাড়া রিচার্জও এখান থেকে ভালো পরিমাণে হয়, যদিও গতকালকে সবচাইতে বেশি হিট হয়েছিল আমার সুপার ডিস্ট্রিবিউশন প্যানেলে রিচার্জ, তো রিচার্জের জন্য আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। সান টিভি, ভিডিওকন, ডিটিএইচ এ 3% কমিশন দেওয়া আছে রিটেলার জন্য, ডিস্ট্রিবিউটর জন্য 20 পয়সা, মানে 100 টাকায় 20 পয়সা কমিশন আছে। মোবাইল রিচার্জও সেম 20 পয়সা কমিশন, ডিস্ট্রিবিউটর জন্য হচ্ছে 10 পয়সা কমিশন সুপারের জন্য। এছাড়া এখানে প্যান কার্ডের মধ্যে ইউটিআই প্যান কার্ডের ব্যবস্থা আছে, তো ইউটিআই প্যান কার্ডেও 2 টাকা কমিশন ডিস্ট্রিবিউটরকে দেওয়া হয়, 110 টাকা খরচা, এর মধ্যে রিটেলারকে 5 টাকা রিটার্ন দেওয়া হয়, মানে রিটেলারের খরচ 105 টাকা আর 2 টাকা কমিশন দেওয়া হয় ডিস্ট্রিবিউটরকে। আইআরসিটিসিতেও ডিস্ট্রিবিউটর কমিশন আছে, রিটেলারের সাথে ডিস্ট্রিবিউটর কমিশন 5 টাকা আছে, এখানে 20 টাকা কমিশন আছে আপনার এসি নন এসিতে রিটেলারের জন্য, এর মধ্যে ডিস্ট্রিবিউটর 3 টাকা, আর এসিতে 40 টাকা কমিশন আছে, সেখানে ডিস্ট্রিবিউটরের জন্য 5 টাকা রাখা হয়েছে, মানে ডিস্ট্রিবিউটরকে সমস্ত কিছুতেই কমিশনের ব্যবস্থাতে রাখা হয়েছে। যদিও পেটিএম ওয়ালেট অফ এবার পেটিএমের সমস্যার জন্য বন্ধ আছে, আর আইসিআইসিআই ক্যাশ ডিপোজিট এবং এলআইসি প্রিমিয়াম এই দুটো জিনিস ইন্টিগ্রেশন পার্টে আছে, এই দুটো জিনিসও খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে। অ্যামাজন ইজিতেও ডিস্ট্রিবিউটরকে 1% কমিশন দেওয়া আছে, যা টোটাল কমিশন হয় তার উপর 1% কমিশন ডিস্ট্রিবিউটরের জন্য রয়েছে। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে রিচার্জ, যেরকম হাঙ্গামা, এরস নাও, সেমারো, জি ফাইভ, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো রিচার্জও 1% কমিশন আছে ডিস্ট্রিবিউটরের জন্য, তো ডিস্ট্রিবিউটরের কমিশন খুবই ভালো। মাইক্রোটিএম রেটও ডিস্ট্রিবিউটরের জন্য খুব ভালো রাখা হয়েছে। আপনারা যারাই যুক্ত হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার সাথে জুড়ে থাকার জন্য শেষ পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।